নকল চাবি বানিয়ে রাজধানীতে সাত বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উত্তরায় গাড়ি চোর চক্রের চারজনকেও আটক করেছে পুলিশ। একই দিনে অটোরিকশা চোর চক্রের মূল হোতা কমল সহ চারজনকে আটক করে র‍্যাব। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। এভাবেই নকল চাবি দিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা মুন্সিগঞ্জ ও ঢাকার আশেপাশে বিক্রি করত একটি চক্র। মূল হোতা সহ চোর চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৩টি চোরাই মোটরসাইকেল। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এসব তথ্য দেন। এরা এই মোটরসাইকেলটা করে কি ঢাকা থেকে নিয়ে মুন্সিগঞ্জ, দুহার, নবাবগঞ্জ বা ঢাকার আশেপাশে এলাকায় বলে যে এটা আমরা বর্ডার থেকে কিনে নিয়ে আসছি, তোমরা এটা নিতে পারো। যে মোটরসাইকেলটার দাম হলো ৩ লাখ ৪ লাখ ২৫ লাখ টাকা, সেটা তারা ৪০,০০০ টাকা ৫০,০০০ বিক্রি করে। এভাবে তারা প্রায় ৫০০টির অধিক তারা এই এলাকা থেকে মোটরসাইকেল তারা চুরি করেছে। এছাড়া একাধিক গাড়ি চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। জব্দ করে গাড়ি চুরির সরঞ্জামাদি। এরা ঢাকার বাহির থেকে আসে চুরি করার জন্য। মূলত গাড়ি চুরি করার জন্য গাড়ির লককে আনলক করতে হয় এবং গাড়ি স্টার্ট দিতে হয়। এই এইটুকুর জন্য যত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ওনাদের, এটা আমার মনে হয় ওনারা সশিক্ষিত লোক এই ক্ষেত্রে আর কি। এদিকে আলাদা অভিযানে রাজধানীর সবুজবাগ ও মুগদা এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের মূল হোতা কমল সহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব ৩। জব্দ করা হয় ২৩টি চোরাই অটোরিকশা। ৩০ থেকে ৩৫ হাজার টাকায় এই সমস্ত রিকশাগুলো নতুন যেগুলো আছে এগুলো ৩০ থেকে ৩৫ হাজার টাকায় এগুলো ক্রয় করা যায়, বাট তারা এগুলো ছিনতাই করে, তারা এগুলো চুরি করে, তারা ১০ থেকে ১৫ হাজার টাকা, অনেক সময় ৫ হাজার টাকাও তাদের নেশার টাকা জোগাড় না হলে তারা অনেক সময় ৫ হাজার টাকায় কিন্তু তারা এগুলো বিক্রি করেছে। র‍্যাব আরো জানায় গত সাত বছরে ৫ শতাধিক ব্যাটারি চালিত রিকশা চুরি ও ছিনতাই করে তারা। এ ধরনের অপরাধ সংগঠন করেছে। মাসুদা লাবনী, নিউজ ২৪, ঢাকা।